আচ্ছা, তো আমরা অঙ্ক করতে দিছি কত নাম্বার? হোমওয়ার্কে 2 নাম্বার, হোমওয়ার্কে 2। আমাকে স্টেটমেন্টে করতে বলছে, স্টেটমেন্ট ফর্মে। তো স্টেটমেন্ট ফর্ম মানে এক পাশে টাকার কলম, আমি এক পাশে টাকার কলম কেটে ফেলছি এবং উপরে নাম টাম যা লেখার সবই লিখে ফেলছি। এবং এখানে এক পাশে আমি কটা কলম দিয়েছি? 3টা টাকার কলম দিয়েছি। কেন দিয়েছি? কারণ এখানে বলেছিল এটা 2টা ডিপার্টমেন্ট, একটা হলো ডিপার্টমেন্ট এ আর একটা হলো ডিপার্টমেন্ট বি আর একটা হলো টোটাল। তাহলে আমি এখানে ডিপার্টমেন্ট এ লিখবো, এখানে ডিপার্টমেন্ট এ লিখবো, পরেরটাই লিখবো ডিপার্টমেন্ট বি, ডিপার্টমেন্ট বি, আর পরে হবে টোটাল। পরে হবে কি? টোটাল। এটা হলো 6। এখানে অঙ্কে একটু ভুল ছিল, ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে এখানে বি হবে, ওরা এ লিখে দিছে, এই যে এখানে হবে বি। ওকে, এই পর্যন্ত। তো এই তথ্যগুলো দেওয়া আছে, এখন অনেক তথ্য এখানে দেওয়া আছে। আমি বলেছিলাম শুধুমাত্র ইনকাম স্টেটমেন্টটা করার জন্য ব্যালেন্স শিট করার দরকার নাই বলেছিলাম। তো ব্যালেন্স শিটটা আসলে আমিও করাচ্ছি না আপাতত, আগে আমরা ইনকাম স্টেটমেন্টটা শেখার চেষ্টা করব। তো ইনকাম স্টেটমেন্টের ফর্মটা কেমন? আমরা যখন ট্রেডিং এন্ড পিএল অ্যাকাউন্ট করেছিলাম তখন বলেছিলাম ডেবিট পাশে কি যাবে, ক্রেডিট পাশে কি যাবে, সবগুলো বলেছিলাম না? জি ভাইয়া, বলেছিলেন। কিন্তু স্টেটমেন্ট ফর্ম যখন বলবে তখন অ্যাকচুয়ালি আমি কি করব সেটা একটু মাথায় রাখতে হবে। স্টেটমেন্ট ফর্মটা হলো আমরা যে আগেই যে ইনকাম স্টেটমেন্ট করতাম, সেলস থেকে সেলস রিটার্ন বাদ দিতে হবে, সেলস ডিসকাউন্ট বাদ দিতে হবে, দিলে নেট সেলস পাবো, তার থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রস প্রফিট পাবো, তার সঙ্গে অপারেটিং এক্সপেন্স বাদ দিলে নেট অপারেটিং ইনকাম পাবো, তার সঙ্গে নন অপারেটিং ইনকাম যোগ করতে হবে, নন অপারেটিং এক্সপেন্স বাদ দিতে হবে। কস্টশিট না, এটা ইনকাম স্টেটমেন্ট। কস্টশিট তো এটাকে বলে, কস্টশিট হলো ওপেনিং র ম্যাটেরিয়াল যোগ পার্টস র ম্যাটেরিয়াল ফ্রেইট ইন, এইটা হলো কস্টশিট। ওই রকমই হবে ভাই, বুঝিনি, ওই রকমই তো হবে, সব বিয়োগ করে আসতে হবে। তা এটাকে ইনকাম স্টেটমেন্ট বলে, এটাকে কস্টশিট বলে না, বুঝিনি? না সে তো জানি ভাই, বলতেছি আর কি ভাই। আচ্ছা, তো আমরা ইনকাম স্টেটমেন্ট করব। তাহলে যে ফর্মটা বললাম এই ফর্মটা কিন্তু মাথায় রাখতে হবে, সেলস থেকে সেলস রিটার্ন বাদ দিব, সেলস ডিসকাউন্ট বাদ দিব, দিলে নেট সেলস, তার সঙ্গে অফ কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রস প্রফিট পাবো, এই ফর্মটা আমাকে মেইনটেইন করতে হবে। মানে এক পাশে টাকার কলাম এইভাবে চলতে থাকবে। তো আমরা প্রথমে ছক যেহেতু কেটেছি, প্রথমে যে বললাম সেলস এর বিষয়ে, তাহলে আমরা দেখি এক এক করে। প্রথম আছে ওপেনিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরি আগে খুঁজলে হবে না, তখন খুঁজতে হবে আগে সেলস কোথায় আছে। দেখেন তো সেলস পেয়েছি আমরা, এটা পেসি সেলস। জি ভাই, তো সেলস দুটো ডিপার্টমেন্টে দেওয়া আছে, 4,18,000 আর 3,52,000। আমি লিখবো প্রথমে এখানে লিখলাম সেলস, টাকার কলমে 4,18,000, 4,18,000 আর 3,52,000 না? জি ভাই, টোটাল মিলে কত হবে? 7,70,000। 7 লক্ষ কত হলো তাহলে? 70,000। এই হলো আমার সেলসের টাকা। দেখেন সূত্র যে অনুযায়ী আমি বললাম সেলস থেকে আমরা রিটার্ন বাদ দেবো আর ডিসকাউন্ট বাদ দেবো। দেখেন তো এখানে আছে সেলস রিটার্ন, এই যে সেলস রিটার্ন আছে, সেলস রিটার্ন আছে, এটাকে বাদ দিয়ে তাহলে 6,200 আর 4,900। তাহলে সেলস থেকে আমরা রিটার্ন বাদ দেবো, এখানে লিখলাম লেস রিটার্ন, লেস সেলস রিটার্ন। প্রথমটা কত? 6,200 না? পরেটা কত? 4,900 মনে হয়। 4,900, দুটো মিলে কত হবে? 10,000, 11,100 টাকা, 11,100 টাকা। তো এই যে জিনিসটা আমরা এখানে যোগ দিব, বিয়োগ করব, বিয়োগ দিব এক এক করে, দিচ্ছি বিয়োগ এক এক করে। বলেন বিয়োগ দিলে থাকবে কত? কত থাকবে? 4,11,000 তো কত? 800। 4,11,800। পরেরটা 3 লাখ কত বলেন? 47,100 নাকি? জি ভাই। আচ্ছা, আর টোটালে থাকবে কত? 7,58,900।
58,900 তাহলে আমি সেলস থেকে রিটার্ন বাদ দিয়ে যেটা পেলাম এরপরে আমি বাদ দেব বলেছিলাম ডিসকাউন্ট মানে সেলস ডিসকাউন্ট তো সেলস ডিসকাউন্ট দেখেন টাকা দেখেন তো এখানে এই যে সব তথ্য এখানে আছে কোথাও সেলস ডিসকাউন্ট আছে আছে নাকি সেলস ডিসকাউন্ট না তাহলে আর বাদ দিতে পারতেছি না তাহলে এটার নাম হবে নেট সেলস এটার নাম কি হবে নেট সেলস পেয়ে গেলাম আমি এক দাগ দিয়ে ক্লোজ করে দিয়েছি দেখেন সবগুলোই কেন সেটা পরে বলতেছি এই নেট সেলস থেকে আমরা বাদ দেব লেস কস্ট অফ গুডস সোল্ড কি বাদ দেব কি বাদ দেব বলেন তো কস্ট অফ গুডস সোল্ড কস্ট অফ গুডস সোল্ড কস্ট অফ গুডস সোল্ড এখন বিষয়টা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড অঙ্কে দেওয়া থাকলে সরাসরি মাইনাস করা যায় আমার কি এখানে কস্ট অফ গুডস সোল্ড কোথায় দেওয়া ছিল তাকে দেখেন তো দেখেন আছে কিনা সবাই দেখেন আখি জেসিয়া ইসরাত জাসিয়া মৌ নাই যদি কস্ট অফ গুডস সরাসরি না থাকে তাকে বের করে নিতে হয় কস্ট অফ গুডস সোল্ড বের করার যে সূত্র সেটা কি ওপেনিং ইনভেন্টরি যেগুলো যোগ বিয়োগ হয় সেটা করে নিয়ে তারপরে যেমন পার্সেস থেকে বাদ হয় রিটার্ন পার্সেস থেকে বাদ হয় পার্সেস ডিসকাউন্ট পার্সেস থেকে বাদ হয় গুডস উইথড্র এগুলো মাইনাস করতে হয় এগুলো কি করতে হয় মাইনাস করে তারপরে নেট পাওয়া যায় তো আমরা সেই কাজটাই করবো তাহলে ওপেনিং পেটাকা 25,213,400 তাহলে আমি এখানে এই কস্ট অফ গুডস সোল্ডকে এটা আন্ডারলাইন করব করলাম আন্ডারলাইন আর এখানে লিখলাম ও সরি ওপেনিং ইনভেন্টরি ওপেনিং ইনভেন্টরি ওপেনিং ইনভেন্টরি ক টাকা ২৫,213,400 দুটো মিলে কত হবে দুটো মিলে হবে 38,600 তাই তো জি ওকে আমরা ওপেনিং ইনভেন্টরি পেয়েছি এর সঙ্গে যোগ করব কি নেট পারচেজ বললাম না জি তাহলে আমি লিখবো অ্যাড নেট পারচেজ বা এরকম ভাবে লিখবো খেয়াল করেন নেট পারচেজ বের করতে গেলে পারচেজ থেকে আমরা রিটার্ন বাদ দিব না দেখেন আমি এইভাবে লিখলাম পারচেজ লেস রিটার্ন অথবা আপনি এটাকে লিখতে পারেন ব্র্যাকেটে লিখেছেন নেট পারচেজ কি লিখতে পারেন নেট পারচেজ আপনি যে কোনো কথা লিখতে পারেন আচ্ছা ভাই আমি পারচেজের নিচে লেস রিটার্নটা দিয়ে ওইখানে দেখাই দেই ইনার কলামে এখানে ইনার কলামে তিনটা তুমি কি করে বিয়োগ করবা তিনটা টাকা কিভাবে বিয়োগ করে দেখাবো এখানে জায়গা আছে না তোমার যদি একটা টাকা হতো আমি ইনার কলামে বিয়োগ করতাম কিন্তু এখানে তিনটা দুটো ডিপার্টমেন্ট আর টোটাল তিনটা টাকা থেকে তিনবার রিটার্ন বিয়োগ করতে হবে সেটা কি সম্ভব না ভাই এই জন্য আমি একবারে কথার মাধ্যমে বিয়োগ করে দিব তাহলে আপনারাই বলেন পার্সেল থেকে রিটার্ন বাদ দিলে কত কত থাকে তাহলে প্রথমে আসেন এই যে ডিপার্টমেন্টে পার্সেল ছিল 281,051 রিটার্ন ছিল 4,800 কত থাকে তাহলে কত 2,46,200 নাকি জি ভাই 2,46,200 তাহলে আমরা এখানে যাই 2,46,200 পরেরটায় কি থাকে পরেরটায় পার্সেজ 1,92,000 সেখানে 3,200 বাদ দিতে হবে
তাহলে 188,800 নাকি জি ভাই তাহলে এখানে লিখি 188,800 তো তাই যদি হয় আমি বাকিগুলো এবার কি করব এবার এখানে একটা ইয়ে হয়ে গেছে এটা স্পেস হবে কারণ কস্ট অফ গুডস সোল্ড টাকা তো নাই মানে স্পেস হবে ওকে এবার এখানে দুটো যে রিটার্ন আছে দুটো রিটার্ন মিলে কত হয় মানে দুটো রিটার্ন বাদ দিয়ে একবারে এইটা কত হয় দুটো সেলস 437,000 মনে হয় ভাই 437,000 মনে বোধ হয় দেখে দেখে বলো না গুণ করে বলো যোগ করে বলো যোগ করেছি ভাই 435,000 হয়তো মানে মুসা মুসে গেছে ভাই ব্যাটারি সমস্যা হয়েছে 435,000 তাহলে এবার আমি কি করব এদের যোগ করে করে জানা পাবো যোগ করেন কত হয় যোগ করেন 271,400 নাকি সেটা তো আমি জানি না ভাই প্রথমটা আপনার ডিপার্টমেন্টেতে 271,400 মনে হয় 271,400 পরেরটা 2,00,000 কত 2,200 মনে হয় ভাই 2,00,000 এবার এখান থেকে আমি যোগ বিয়োগ করব কি বিয়োগ করব ক্লোজিং ইনভেন্টরি এইটুক হয়ে গেল অঙ্ক তো সহজ হয়ে গেল ক্লোজিং ইনভেন্টরি ক্লোজিং ইনভেন্টরি কত কত বলেন তো এদের সমন্বয় সমন্বয় বলেছিল 35,000 আর 26,000 35 আর 26,000 এখানে লিখলাম 35,000 আর এখানে পরেটা 26,000 আর তাহলে টোটালে কত হবে 61,000 তাহলে এটা বিয়োগ করতে হবে বিয়োগ করলে কত হয় হ্যাঁ 236,400 প্রথমটা 236,400 পরেরটা 4,12,600 নাকি ভাই 4,12,600 আচ্ছা তাই তো লিখলাম 4,12,600 এখন আমাদের এবার কি করতে হবে এবার দেখেন এবার ওই যে নিট সেলস থেকে মাইনাস করতে হবে কিন্তু এইভাবে কি মাইনাস করা সম্ভব টাকা উপর নিচে না হলে কি মাইনাস করা সম্ভব মানে একটার পর একটা না থাকে যেমন এখানে দেখো এখানে আমরা বিয়োগ করেছি এটা সম্ভব কিন্তু কোথায় নিট সেলস এর টাকা ছিল আর কোথায় আমরা কস্ট অফ গুডস এর টাকা এটা কি বিয়োগ করা সম্ভব না ভাই তাহলে আমরা এইভাবে লিখব মনোযোগ দিয়ে দেখেন এ নাম্বার দিয়ে নিট সেলস আর এখানে লেস লিখবো না একটা দিয়ে পুরোটা লিখবো বি নাম্বার দিয়ে লিখবো কি কস্ট অফ গুডস সোল্ড আর এখানে লিখবো এ মাইনাস বি এইখানে এসে সি নাম্বার দেব সি নাম্বার দিয়ে লিখবো গ্রস প্রফিট কি লিখবো গ্রস প্রফিট এ মাইনাস বি আমরা জানি সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রস প্রফিট পাওয়া যায় এইভাবে এ মাইনাস বি এইবার বিয়োগ করে করে বসাতে হবে বিষয়টা কি ক্লিয়ার বিয়োগ করেন দেখেন প্রফিট কত হয় এই নাম্বার থেকে বি নাম্বারের টাকাটা মানে ওই যে 4,11,000 থেকে 236,000 এইটা কত থাকে
বিয়োগ করেন এক একজন করে বিয়োগ করেন 1,75,400 1,75,400 পরেরটা 1,70,900 1,70,900 পরেরটা 3,46,300 3,46,300 তো এই হলো আমাদের গ্রস প্রফিট পেয়ে গেছি আমরা তাহলে দেখেন আগের যে ক্রয় বিক্রয় হিসাব করতাম এটা কিন্তু এখানে হয়ে গেল আগে যে ক্রয় বিক্রয় হিসাব সেইটুকু হলো এখন আমরা কি করব এখান থেকে অপারেটিং এক্সপেন্স গুলো মাইনাস করব কিন্তু তাহলে ওইটা কি সি ডি নাম্বার দিব না আমরা ডি নাম্বার দিয়ে লিখবো অপারেটিং এক্সপেন্স অপারেটিং এক্সপেন্স এটাকে আমরা আন্ডারলাইন করব কারণ অপারেটিং এক্সপেন্স গুলো ডিরেক্টলি আমার দেওয়া নেই যদি দেওয়া না থাকে তাহলে এটা আন্ডারলাইন করে এর আন্ডারে বসায় আমরা বের করে নিব তাহলে কিভাবে বের করবে এক এক করে অন্য এন্ট্রি থেকে চাই দেখেন এবার আমরা এ পর্যন্ত সেলস রিটার্ন পর্যন্ত পড়ছি মাত্র এত এতক্ষণ পর্যন্ত তো বাকিগুলো দেখেন বাকিগুলো দেখান এরপরে প্রথমে আছে স্যালারি তো স্যালারিতে টাকা কত ৪৫,০০০ তাহলে এখানে আমি লিখলাম ৩৬,০০০ যোগ করলে দুটো মিলে কত হবে ৮১,০০০ ৮১,০০০ গুড তো এরপরে তাকান আর কি কি খরচ আছে আমার আমরা সমন্বয়ে কোনো কিছু ছিল কিনা দেখে নিতে পারি কারণ সমন্বয়ে কিছু ছিল না ওকে সমন্বয়ে যেটা ছিল সেটা পরের বিষয় স্যালারি দিতে পারে ট্রাভেলিং এক্সপেন্স ভ্রমণ ব্যয় এই ভ্রমণ ব্যয়টা হবে ৫৪,১০,৫০০ ট্রাভেলিং এক্সপেন্স ৫৪,০০০ আর হলো ১০,৫০০ ১৫,৯০০ হবে এখানে টোটালি ১৫,৯০০ মিলে কত হবে ১৫,৯০০ ওকে তো আমরা পরেরটাই যাই দেখি আর কি আছে এরপরে দেখতে পাচ্ছি টাকা হচ্ছে আমার ১২,০০০ আর হচ্ছে ৪,০০০ তো এটা লিখবো আমি রেন্ট এন্ড ট্যাক্সেস ১২,০০০ আর হলো ৪,০০০ দুটো মিলে হচ্ছে ১৬,০০০ দুটো মিলে ১৬,০০০ ওকে তারপরে আছে এরপরে আছে জেনারেল এক্সপেন্স হচ্ছে ১৭,০০০ আর ১৫,০০০ জেনারেল এক্সপেন্স লিখলাম ১৭,০০০ আর ১৫,০০০ ৩,২০০ দুটো মিলে ৩২,০০০ না জি ভাই তারপরে কি আছে তারপরে অ্যাকাউন্ট রিসিভেবল এটা কিন্তু কারেন্ট অ্যাসেট এটা ব্যালেন্স শিটের এন্ট্রি আমরা তো এখনো ব্যালেন্স শিট করতেছি না সো এখানে যাবে না অ্যাকাউন্ট পেয়েবল যাবে না অফিস ইকুইপমেন্ট যাবে না অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা কি হয় এইটা হচ্ছে আমরা ব্যালেন্স শিটে দিয়ে যে সম্পদের জন্য সেখান থেকে মাইনাস করি দায় পাশে না অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যে সম্পদ ব্যালেন্স শিটে গিয়ে সেই সম্পদ থেকে মাইনাস করি কথা কি সবাই শুনতে পেয়েছেন সবার উদ্দেশ্যে বলতেছি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমরা যখন ব্যালেন্স শিট করি তো তখন অ্যাসেট পাশ থেকে যে সম্পদটা বসাবো ওই সম্পদের অ্যাকুমুলেটেডটা মাইনাস করব দেখেন এই অ্যাকুমুলেটেড অফিস ইকুইপমেন্টের জন্য অফিস ইকুইপমেন্টের জন্য যদি হয় তাহলে অফিস ইকুইপমেন্ট যে ১,৫,০০০ টাকা ছিল ওইখান থেকে ৩০,০০০ মাইনাস করতে হবে ব্যালেন্স শিটে গিয়ে তাই না জি ভাই এখন ব্যালেন্স শিট পড়তেছি না সো ওইটা নিয়ে আমাদের এখন কথাই নাই ডেলিভারি ইকুইপমেন্ট এটা তাই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেলিভারি ইকুইপমেন্ট এটাও তাই ক্যাশ ইন হ্যান্ড এটা কারেন্ট অ্যাসেট ক্যাপিটাল অ্যাসেট দায় সাইডে
কিন্তু সমন্বয়ের মধ্যে ক্লোজিং ইনভেন্টরি চলে গেছে যেহেতু সমন্বয় তাহলে আরেকবার যাবে আরেকবার কোথায় যায় ওই ব্যালেন্স শিটে অ্যাসেট দিকে যাবে কোথায় যাবে তো অ্যাসেট আমরা যেহেতু ব্যালেন্স শিট করতেছি না সেহেতু আমরা ওটা নিয়ে বলতেছি না আর এরপরে আছে লাস্ট একটা সমন্বয় ডেপ্রিসিয়েশন অফিস ইকুইপমেন্টের জন্য 20% আর ডেলিভারি 20% তাহলে এই দুটো তাহলে ডেপ্রিসিয়েশন অফ অফিস ইকুইপমেন্ট লিখবো আমরা এই কথাটা লিখবো ব্যয় পাশে ডেপ্রিসিয়েশন অফ অফিস ইকুইপমেন্ট কত পার্সেন্ট বলেছে 10% ডেলিভারি ইকুইপমেন্টের জন্য যদি 20% হয় এখানে ডেপ্রিসিয়েশন অন ডেলিভারি ইকুইপমেন্ট লিখব ডেপ্রিসিয়েশন অন ডেলিভারি ইকুইপমেন্ট লিখলাম এই টাকা এটার উপরে আমরা কিভাবে কাটব ডেলিভারি ইকুইপমেন্টের টাকাটা কত সেটা দেখতে হবে ডেলিভারি ইকুইপমেন্ট টাকা হচ্ছে 2 লক্ষ টাকা আমি বসালাম এবার আমার কাজ হলো এই দুটো বন্টন করা দুইজনের মধ্যে তো বন্টনটা কিভাবে করব সেই কথাটা আমার দিছে যে অ্যালোকেটেড যা বন্টন করা হবে ডিপার্টমেন্টের মধ্যে ইন দেয়ার সেলস রেশিও কোন রেশিও দ্বারা নিট সেলস রেশিও দ্বারা তো আমার নিট সেলস কোনটা আমি দেখি এখানে এ নাম্বার নিট কোনটা নিট সেলস কোনটা ভাই ওইটা সেলস রেশিও যেটা বাদ দিয়ে যেটা আসছে ওইটা এ নম্বরে তাহলে এই দুটো রেশিও কত 411800 এটা ইস্টু কত এইটা 3 লাখ কত ছিল এটা 47,100 3 লাখ 47,100 এই রেশিও দ্বারা আমি বন্টন করে দেব দুজনের মাঝে এই 15,000 টাকা আমি কি বন্টন করতে পারবো বলেন তো পারবো আমি কিন্তু পরের খরচটাও বন্টন করে দেব দুজনের মধ্যে পরের খরচ মানে এটা বসালাম যদি বন্টন কি করব এইগুলো এখানে প্রথম ভাবে টোটাল অপারেটিং এক্সপেন্স টোটাল অপারেটিং টোটাল অপারেটিং এক্সপেন্স অপারেটিং টোটাল অপারেটিং এক্সপেন্স এবার এখানে লিখব আমি ই নাম্বার কি নাম্বার লিখব ই নাম্বার লিখে লিখব নেট প্রফিট কি লিখব নেট প্রফিট হয়নি ভাই নেট প্রফিট পিআরও নেট প্রফিট লিখে আমি এখানে ব্র্যাকেটের মধ্যে দিব আর ডি মাইনাস আর সি মাইনাস ডি পারা যাবে কিন্তু একটা প্রশ্ন ছিল বলেন
যদি ওইখানে যদি নিট সেলস না বলে শুধু সেলস রেশিও নিতে বলতো তখন আমরা কি করতাম? তখন আর আমাদের নিট সেলস বার করা মানে বের করার ওটা নেওয়ার দরকার ছিল না, শুধু সেলস এরটাই নিতাম। সেলস বললে সেলস, নিট সেলস বললে নিট সেলস, ঠিক আছে? পার্সেন্টেজের ক্ষেত্রে সেম ভাইয়া, সেম সেম। তবে কি পারবেন এটা? জি ভাই পারবো। এখন এটা কি ব্যালেন্স শীটও করতে হবে? ইনশাআল্লাহ। এটা এখন তোমাদের কাজ না, ব্যালেন্স শীটটা আমি পরে যখন শেখাবো তখন করে কাজ, ঠিক আছে? আচ্ছা আগে স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দাও, এক দিকে দেওয়া হয়ে গেছে ভাই, সামনে যান। আচ্ছা তারপরে সামনে এইটুক দিয়ে দাও পুরোটুক, তারপরে মাঠে যাচ্ছি। জি ভাই হয়ে গেছে। এই হলো ম্যাথ লাগবে, এটা তো আগে গতকালকেই নিছিলাম ভাই। আচ্ছা গতকালকে নিয়েছিলে, গুড, ওকে। কতটা করলাম এরকম ক্যাটাগরি আমার একটা অঙ্ক আছে, এই যে প্রবলেম, এই অঙ্কটা হোমওয়ার্ক দিচ্ছি আমি আপনাদেরকে, এটা স্ক্রিনশট দিয়ে আমি পাশে হোমওয়ার্ক লিখে দিচ্ছি, স্ক্রিনশট দেন। জি ভাই হয়ে গেছে, পাশে থেকে করে আমাকে সবাই গ্রুপে পাঠাবেন, গ্রুপে না আমাকে ইনবক্স করবেন। হ্যাঁ আচ্ছা ভাই, ভালো থাকেন সবাই। আর কারোর কি পেমেন্ট বাকি আছে নাকি? যদি কারো পেমেন্ট বাকি থাকে কে রাতের মধ্যে দেয়া, ওকে আল্লাহ।